আয়তনে দেশের সবচেয়ে বড় বগুড়া পৌর এলাকার পরিধি এবং জনসংখ্যা কয়েক গুণ বাড়লেও বদলায়নি ব্রিটিশ আমলে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা। ঘনবসতি হওয়ায় বেশিরভাগ এলাকার ড্রেনেজ সিস্টেম অকেজো হয়ে পড়েছে, যেখানে সেখানে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, ময়লা আবর্জনার স্তূপ ছড়িয়ে থাকছে যত্রতত্র। এতে মশার উপদ্রব পৌঁছেছে চরমে, জনমনে বাড়ছে এডিস মশার আতঙ্ক। কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বগুড়া পৌর এলাকার নাগরিক সুবিধা তলানিতে শহরতলির বেশ কয়েকটি এলাকা পৌরসভায় অন্তর্ভুক্ত করে বাড়ানো হয়েছে ওয়ার্ড সংখ্যাও, কিন্তু 70 বর্গ কিলোমিটারের এই পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক কিংবা ড্রেনেজ সিস্টেম কিছুতেই নেই কোনো পরিকল্পনা। গতি নেই মশক নিধন কার্যক্রমেও। ময়লা জমে ও স্থাপনা নির্মাণের ফলে গতিরোধ হয়েছে অনেক ড্রেনের, তাই শহর জুড়ে ঘরবাড়ির পাশাপাশি পাল্লা দিয়েই যেন বাড়ছে মশার আশ্রয়স্থল। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন করেও সাড়া মেলেনি পৌর কর্তৃপক্ষের। মশার জ্বালায় রাতের ঘুম আমাদের হারাম হয়ে গেছে, বাচ্চা কাচ্চার মুখে মশা কামড়াতে কামড়াতে অসুস্থ হয়ে পড়ছে। রাতে মশা ঠিক মতো পড়াশোনা করতে দেয় না, পায়ে আসে কামড়ায়, হাতে আসে কামড়ায়। 14 নম্বর ওয়ার্ডে আমি দেখিনি পর্যন্ত যে মশার ওষুধ ছিটাইতে। কর্তৃপক্ষ ঠিকভাবে এটার ব্যবস্থা না করতে পারি তাহলে বগুড়াবাসীর থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। পরিবেশবাদীরা বলছেন পৌরসভার পাশাপাশি মশা নিধনের প্রয়োজন নাগরিক সচেতনতা। ময়লার থাকা ভাগার যদি বন্ধ হয়ে যায়, যদি ড্রেন পরিষ্কার থাকে, যদি আমার বাসার সামনে কিংবা এই আবর্জনা স্তূপ না থাকে তাহলে কিন্তু মশার উপদ্রব কমে যাবে। তবে পৌরসভার উচিত এখনই জরুরি পদক্ষেপ নেওয়া। পৌর মেয়রের দাবি, মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা, পর্যাপ্ত লিকুইড, ড্রেনেজ সিস্টেম পরিবর্তন এবং জনবল নিয়োগের জন্য সংকট রয়েছে অর্থ বরাদ্দের। এই মুহূর্তে আমাদের 15টা মেশিন কাজ করছে, বৃদ্ধি করার জন্য আরও 10টা মেশিন আমরা টেন্ডার আহ্বান করেছি। যে আমরা যদি একবার মশার নিধন করি আমার 21টা ওয়ার্ডে 4,200 লিটার তেল দিতে হয় একবারে। এখন এর সাথেও একটা অর্থের ব্যাপার রয়েছে। প্রতি বছরই বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ, তাই মশার উৎপাত বাড়ায় উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।